মানে আচ্ছা তাহলে এখানে একটা মেথ লিখলাম আমি, এটা তো 40 মিনিট হবে, 58.5 নাকি দিনাস্তর বটে আসলে 15, যাই হোক ওই ইয়ার বলেন যে পারমাণবিক বল দিনাস্তর 15 তে আসলে এটা 250 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিটে চালনা করলে কত গ্রাম ধাতু ক্যাথোডে জমা হবে আমাদের ওই ফ্যারাডের প্রথম সূত্র থেকে এটা সলভ করতে হবে। বাট আমরা এই আয়রনের পারমাণবিক ভরটা খেয়াল, পারমাণবিক ভর কেন পাবো না 58.5 না কত না 58 না 26 50 20 40 কত উত্তর আছে? কত আসছে? 2.89 আসছে। আচ্ছা এই যে রাব্বির আসছে 2.89 কত না? 89 এক ধরনের অ্যান্সার আসছে এটা 2.89 আমি জানি না এটা রাইট কিনা। Yes, what is it? 173.4
আচ্ছা ডাব্লু কি মন না গ্রাম শহর গ্রাম এটাই হচ্ছে আমার অ্যান্সার বুঝতে পারছো তো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আমাদের কাজটা শেষ করব আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব ঠিক আছে আচ্ছা আমরা নতুন একটা মেন এটা পরে আমরা শেষ করব আর তো 1 মিনিট লাগবে আর আমরা নিবে না এটা সব এবং এই নেটটা তোমার আসছে যশোর বোর্ড না ওটা এই নেটটা মে ট্রাইজ হবে রে কুমিল্লা বোর্ড কত আছে ওদের কত অ্যানসার আছে সিডি দাও 0.621 কুমিল্লা সতলটা এই নেটটা আসছে এটা থেরাডের প্রথম সূত্র রিলেটেড ম্যাথ তো ওই আগের মতই কাহিনী কি W ইকুয়াল Z I T আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের করতে হবে অন্য জায়গায় বা এখানেও বের করতে পারি Z ইকুয়াল M by EF M হচ্ছে কি M কত রে 40 ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 40 E কত বসাবো 1 না 2 না 3 কেন ক্যালসিয়ামের জোজনী 2 এই কারণে বসাইলাম আমরা এখানে শেষ করলাম কিন্তু তোমরা ক্লান্ত